গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 4টে। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে আমার 14 কেজি জার্নিটা, তো আজকে আমি তোমাদের সাথে আরেকটু ডিটেলস শেয়ার করব যে এটা আমি কতদিনে করেছি, আমার এখন বর্তমান ওয়েট লস কত হয়েছে, এখন বর্তমান ওয়েট কত আমি মেনটেন করছি, সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। তো মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমার একটা এনার্জি ড্রিঙ্ক, সেটা হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। তো এটা খেলে পরে আমার ভীষণ এনার্জি লাগে। আর দেখো আজকে সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর, যদিও বাইরে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5টা, তো আমি এখন যাচ্ছি হচ্ছে মর্নিং। আমি রেডি, এখন যাব। আজকে সোমবার, ডলুর স্কুল আছে, এসে অনেক কাজ আছে। তো চলো আগে মর্নিং ওয়াক করে আসি, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো, টাটা। দুর্গাপুজো আসছে, আর এই দিক দিয়ে যখন মর্নিং ওয়াকে যাই দমদম পার্কে সকালবেলা, এখন আমি ফাঁকিবাজি করি। এখন আগে প্যান্ডেলগুলো খুব ভালো করে দেখে নিই, কারণ এখন তোকে পুরো ফাঁকা থাকে, এখন ভেতরে ঢুকে দেখতেও দেয়। তো এখন আগে ভালো করে প্যান্ডেলগুলো দেখে নিই, দিয়ে তারপরে আমি আমার মতো করে ওয়াক করি। তো বেশ ভালো লাগছে, বেশ একটা পুজো পুজো গন্ধ আছে বাইরে, বেশ পুজো পুজো একটা ভাইবস আছে। কিন্তু যত যাই বলো না কেন, পুজো পুজো আসছে সেটাই যেন ভালো লাগে, তাই না বলো? পুজো চলে গেলে আবার সেই একঘেয়েমি জীবন, আবার একঘেয়েমি লাইফ, ধুর। আর দেখো কি সুন্দর সব রাস্তাগুলো সাজিয়েছে, সব ব্যানার লাগানোর জন্য সব কিছু রেডি একদম, খুব ভালো লাগছে। আর এখন যে প্যান্ডেলটা দেখছো যেখান দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো, ফাইনাল হয়ে যাক, আমিও তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। যারা দূরে থাকো, যারা দেখতে আসতে পারছো না, তারা দেখতে এসো। এখানকার থিম করেছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি, থিম করেছে হচ্ছে তরঙ্গ, খুব সুন্দর করেছে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাজে এখন দেখো 6:10, আর আজকে দেখো ফেরার পথে কি পেয়েছি, শিউলি ফুল। এখন না শিউলি ফুলের সেই গন্ধ নেই, আগে আগে কি সুন্দর একটা গন্ধ বেরোত। তো যাই হোক, আজকে 40 মিনিটস কমপ্লিট করেছি, আর আজকে 5200 স্টেপস কমপ্লিট করেছি। তো 6000 স্টেপস আমার রেগুলার টার্গেট থাকে, ওই সারাদিন মোটামুটি হয়েই যায়। 10,000 স্টেপ আগে করতাম, এখন আর পারি না বাবা, সময় কোথায়। এখন ডলুকে রেডি করব, স্কুলে পাঠাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, একটু বসে আর দেখো কীরকম ঘাম, কি গরম। তাও ভালো, বৃষ্টির থেকে অনেক ভালো, বৃষ্টি হলে আমি কিছুতেই মর্নিং ওয়াকে যেতে পারি না। আর আমি যেহেতু এক্সারসাইজ করি না, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কি এক্সারসাইজ করি, না আমি এক্সারসাইজ পারছি না, একদম নয়, আমি মর্নিং ওয়াক। আগেও আমি মানে ডলু হবার আগে আমি 76 থেকে 54 এসেছিলাম, সেটাও বাই মর্নিং ওয়াক, আর এখনও তাই। ঠিক আছে, তো চলো, এখন প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যানটা চালিয়ে বসি, বাদ বাকি কথা তোমার সাথে আবার পরে বলছি। আর আজকে আমি মর্নিং ড্রিঙ্কে কি খাচ্ছি দেখো, এখানে একটু আদা আর একটু দারচিনি, যে জলটা হয় সেটা করে নিয়েছি, আর সঙ্গে একটা বিস্কিট খাচ্ছি আজকে। আজকে খুব বিস্কিট খেতে ইচ্ছা করছিলো, সৌরভ খাচ্ছিলো চা, সেই জন্য আমি আজকে একটা বিস্কিট খাচ্ছি। আমার আজকের ব্রেকফাস্টের মেনু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আমার দেখো অ্যামাজন থেকে দুটো আমি জিনিস অর্ডার করেছিলাম, তো সেই পার্সেল দুটো আমার চলে এসেছে। তো সেই দুটো কী কী, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে এখন আনবক্সিং করছি, তো এইটা যেটা ফার্স্ট ওপেন করলাম এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সেকেন্ড যেটা দেখো, তো এটা হলো নিউট্রিশনাল ইস্ট ফ্লেক্স। তো এইটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আজকে আমার ব্রেকফাস্টে কী আছে দেখো, আজকে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে ব্রেড আর অমলেট খাবো। আমার এটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য খাবো, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি হোমমেড ফুড সব কিছুই খাই, হোয়াইট ব্রেডও আমি খাই, ব্রাউন ব্রেডও খাই, আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি কিন্তু সেটাই খাই, খাওয়াতে আমি কোনো রকম বাধা নিষেধ করি না। আর এখানে দেখো অল্প একটুখানি বাটার আমি স্প্রেড করে দিয়েছি, অল্প একটুখানি অরিগ্যানো দেবো আর একটু চিলি ফ্লেক্স দেবো, এটার জন্য খেতে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগবে। আর এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, কারণ আজকে আমার সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই যে নিউট্রিশনাল ইস্ট ফ্লেক্সটা দেখছো, এটা তোমরা জাস্ট একটু স্প্রিঙ্কেল করে দেবে এইরকমভাবে, বা যদি তোমরা পপকর্ন বাড়িতে বানাও সেই ক্ষেত্রে তোমরা এটা স্প্রিঙ্কেল করে দেবে, খুব দারুণ খেতে লাগবে। বা ধরে নাও পাস্তা করলে, ম্যাগি করলে, সেগুলোর উপরেও একটু স্প্রিঙ্কেল করে দেবে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এই নিউট্রিশনাল ইস্ট ফ্লেক্সটা কিন্তু পুরোপুরি
গ্লুটেন ফ্রি ভেগান একটা প্রোডাক্ট, যেটাতে ভাইটামিন বি আছে, ফাইবার আছে। তো এটা কিন্তু একদম নাটি আর চিজি একটা ফ্লেভার দেবে, এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। বিশেষ করে যখন পপকর্ন খাবে, খেয়ে দেখো জাস্ট দারুণ ইয়াম্মি লাগবে খেতে। যারা পুরোপুরি ভেগান তাদের জন্য এটা কিন্তু একদম পুরো আইডিয়াল একটা প্রোডাক্ট। আর এটা খেতে অনেকটা পারমেসান চিজের মতো, তো এটা তোমরা পারচেস করতে পারো, যেহেতু এটা গ্লুটেন ফ্রি একটা প্রোডাক্ট। আর এটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে, 100 গ্রামসের একটা কোটো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা প্রাইস নিয়েছে হচ্ছে 393। তো ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো, সেখানে আমার ডিটেলস এটা দেওয়া থাকবে। তো নেক্সট প্রোডাক্টটা দেখো, এটা হচ্ছে একটা ডোর ম্যাট, মানে এটা একটা বাথরুমের ম্যাট। তো বাথরুম থেকে অনেক সময় বেরোনোর সময় দেখবে নর্মাল যে ম্যাটগুলো থাকে খুব ভিজে যায় বা একটু স্লিপারি হয়ে যায়, এই ম্যাটটা কিন্তু ভীষণ ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি তোমাদেরকে সব ডিটেলসে বলে দেবো। আর এটা কিন্তু একদমই স্লিপারি না, ধরে নাও তোমরা বাথরুম থেকে যদি জল পায়ে জল লাগিয়েও বেরো, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই এটা মুভ করবে না, এটা এক জায়গায় একদম স্টিক হয়ে থাকবে। আর এটা কিন্তু একদমই পুরোপুরি জলটাকে অ্যাবজর্ব করে নেবে। আর নিচের এইটা দেখো পুরোপুরি ম্যাট আছে, সেটা সেই জন্য একদম ফ্লোরের সাথে পুরো অ্যাটাচ থাকবে, এটা কিন্তু কোনো রকমভাবে মুভ করবে না। আর এই ম্যাটগুলো হচ্ছে নিচেটা সিলিকন বেস দেওয়া হচ্ছে, যার জন্য একদমই স্লিপারি হবে না আর একদম ইজি টু ওয়াশ। এগুলো তোমরা হোম পারপাস বা অফিস পারপাসেও ইউজ করতে পারবে। তো আশা করছি এই প্রোডাক্টটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি তোমরা এটা ডিটেলস জানতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওয়েট লস আমি যখন করেছি আমার আগে এই প্রবলেমটা হতো না, কিন্তু এখন যখন ওয়েট লসটা হয়ে গেছে তখন প্রবলেমটা কী হয়, আমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, হতে পারে ওয়েদারের জন্য হতে পারে বা অনেক কারণেই হতে পারে। তো আজকে আমি একটু হেয়ার কেয়ার করবো, সবসময় যে শরীরের জন্য কেয়ার করতে হবে তার না, আজকে কিন্তু একটু হেয়ার কেয়ার করবো। আর সামনেই আসছে পুজো, তো সেই জন্য কী করবো সেটা তোমরা দেখো। আমি এই ফ্ল্যাক্সিডসটা আনিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে, এটা ট্রু এলিমেন্টসের ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড তো খাওয়া কনজিউম করা ভীষণই ভালো, ফ্ল্যাক্সিড চিয়াসিড এগুলো খাওয়া ভীষণই ভালো, কিন্তু এটা আজকে আমি কনজিউম করবো না, এটা আজকে আমি মাথায় লাগাবো। সেটা কীভাবে লাগাবো, আমি সসপ্যানে 1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি আর দেখলেই 2 মুঠো মতো ফ্ল্যাক্সিড নিয়ে নিলাম। তো এটা আমি 10-15 মিনিটসের জন্য খুব ভালো করে এটাকে বয়ল করবো। এ দেখো এখানে একদম বয়ল হচ্ছে, তো এটা খুব ভালো করে বয়ল করবো, দিয়ে তারপরে একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আফটার 30 মিনিটস, তো এটা আমি একটা চাকনি দিয়ে এটা পুরো ছেঁকে নেবো। তোমরা এর মধ্যে একদম যখন পুরো ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে চাইলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তো আমি ওসব কিচ্ছু ইউজ করবো না। আর এটা কিন্তু আমি ডলুর মাথাতেও লাগাই জানো তো, আর চুলটা এত সফট আর সিল্কি হয়, মানে পার্লার যাওয়ার সিরিয়াসলি বলছি কোনো রকম দরকার নেই, এত সুন্দর চুলটা হয়। এটা তোমরা চাইলে কিন্তু আরেকটুও বয়েল করতে পারো, তাহলে আরেকটু থেকটা হবে। আমি খুব বেশিক্ষণ বয়েল করিনি তো সেই জন্য আমার এই কনসিস্টেন্সিটাই এসেছে। তো এটা আমি ভালো করে এখন হেয়ারে অ্যাপ্লাই করে নেব, মাকে অ্যাপ্লাই করে দেবো, ডলুকে অ্যাপ্লাই করে দেবো, দিয়ে মোটামুটি 30 মিনিটস মতো রাখবো, দিয়ে তারপরে ওটা স্নান করে নেবো। আর চুলটা এটা যখন শ্যাম্পু ওয়াশ করে নেবে তখন হেয়ারটা শুধু দেখবে একদম স্মুথ একদম হয়ে যায়, যাদের ড্রাই ড্যামেজ হেয়ার তাদের জন্য কিন্তু এটা একদম অব্যর্থ ওষুধ যেটাকে বলে। আমি ডলুকে এখন থেকে লাগাচ্ছি, অবভিয়াসলি ওর ডক্টরের সাথে আমি কথা বলে নিয়েছি যে আমি ওকে অ্যাপ্লাই করতে পারবো কি না, কারণ এটা একবার অ্যাপ্লাই করে দেখবে যাদের খুব ড্রাই ড্যামেজ হেয়ার, ধরে নাও পুজোর সময় ঘুরে ঘুরে একদম চুলের পুরো 12টা বেজে গেছে পুজো হয়ে যাওয়ার পরে বা পুজো চলাকালীন, তোমরা এটা জাস্ট বেশিক্ষণ তো টাইম লাগবে না, এটা অ্যাপ্লাই করে রাখবে, দেখবে খুব সুন্দর এটা হেয়ারটা করে দেয়, একদম স্মুথ হয়ে যাবে। তো দেখলে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। আর আজকে মিড মর্নিংয়ে খাচ্ছি হচ্ছে একটা আপেল, তো আজকে আমি আপেল নিয়ে এসেছি। আর আজকের আপেলটা বেশ সুন্দর ছিল, একদম পুরো নরম ছিল, একদম শক্ত ছিল না। শক্ত আপেলগুলো দেখবে খেতে একদম ভালো লাগে না, এটা একদম সেই শীতকালের মতো আপেল, একদম পুরো নরম থুসথুসে একদম, আমার খুব ভালো লাগে এই আপেলটা খেতে। তো এখন দেখো আমি লাঞ্চের আগে যেটা খাই সেটা হচ্ছে, আমি এখানে 45 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওয়েভে জলটা গরম করে নিয়েছি, আর এটা খাচ্ছি হচ্ছে ডিসানোর অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার, আর এটার 500 ml।
আর যেহেতু এটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, তো এটার অরিজিনাল প্রাইস আছে দেখো 495, তো ব্লিঙ্কিট থেকে নেওয়াতে আমার এটা 200 পড়েছিল। আর যদি এটা তোমরা নর্মাল কাছাকাছি কোনো স্টোরে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, সেখানে দেখবে বাই ওয়ান গেট ওয়ানের অফার থাকে। তো আমি এটা অনেক দিন ধরে এটা আমি কনজিউম করছি, আর এটা টেস্টটাও ভীষণ ভালো। অন্যান্য অ্যাপেল সাইডার ভিনেগারও আমি টেস্ট করেছি আগে, যেমন হেলথ কাটেরটা ইউজ করতাম, হেলথ কাট ভীষণ ভালো ছিল, ব্র্যাক খুব ভালো, কিন্তু ব্র্যাগের ওই একটাই যেহেতু কাঁচের বটল সেই জন্য ভেঙে যাওয়ার খুব চান্স থাকে, তো এর বটলের কোয়ালিটিগুলো ভীষণ ভালো। তো এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ডিসেনোর প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো। আর এটা আমি ফ্রিজে রাখি, যখন খাই এটা তোমরা ব্রেকফাস্টে মানে কোনো ব্রেকফাস্ট করার আগে খেতে পারো, লাঞ্চ করার আগে আর ডিনার করার আগে, কিন্তু হাফ অ্যান আওয়ার আগে কি 45 মিনিটস আগে। আর অবশ্যই এটা খাওয়ার সময় স্ট্র ইউজ করবে, স্ট্র ইউজ না করলে তোমাদের টিথ এনামেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা তোমাদের প্রয়োজন অনুযায়ী, আমি যেমন এটা 1 টেবিল স্পুন নিই কি এই এই ক্যাপের 2 ক্যাপ মতো নিয়ে নিই, তো এটাতেই হয়ে যায়। আর এটা কিন্তু খুব একটা টক যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু একদমই না, এটা কিন্তু খেতে যথেষ্ট ডিসেন্ট, খুবই ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার তো এটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো এবার হচ্ছে লাঞ্চের পালা, আর আজকে আমি যেহেতু ইটিং শো করবো না, এবার আগের দিন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি ভাত কতটা পরিমাণে খাই, ছোট যে নর্মাল হাতাগুলো হয় সেই হাতার জাস্ট 1 হাতা ভাত খাই যদি ইটিং শো না করি, এই দেখো দেখতেই পাচ্ছ, আর যদি ইটিং শো করি সেটা সেই ক্ষেত্রে 1.5 হাতা নিই, কারণ তখন 2 আইটেম থাকে হয়তো খেতে হয়। আর এখানে দেখো অল্প একটুখানি মোচা নিয়ে নিয়েছি যেটা ঘরে বানানো, আর একটু এগ কারি নিয়েছি যেটাও কিন্তু ঘরে বানানো, কারণ হোমমেড ফুড আমার কাছে সব থেকে একদম ভালো লাগে, খুব কমফোর্টেবল লাগে আমার হোমমেড ফুড খেতে। এবার কারণ সামনেই পুজো আসছে তো তখন দেখা যাবে, তখন তো এমনিও খেতে হবে বাইরে খাবার একটু আধটু, কারণ পুজোর সময় কোনো রকম কম্প্রোমাইজ করলে চলবে না, পুজোর সময় খুব এনজয় করতে হবে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার ডায়েটিং হবে, তারপরে আবার মর্নিং ওয়াক হবে, তাই না? তো দেখো এখানে আমি মোচা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ইভিনিংয়ে, আমার ডিনারে। লাঞ্চের পর আমি আজকে খেয়েছি হচ্ছে এরকম একটা ইয়োগার্ট, এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট, এটা মিল্কি মিস্টের, আর এটার দাম নিয়েছে 30 রুপিস, এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার, এটাতে তোমরা এটা আমি জেপ্রো থেকে অর্ডার করেছি, ওখানে ম্যাঙ্গো ফ্লেভার ছিল, তারপরে রাসবেরি ছিল, স্ট্রবেরি ছিল, তো আমার ব্লুবেরিটা খেতে ভালো লাগে তাই আমি ব্লুবেরিটা খাচ্ছি। তো দেখো আজকে আমার ডিনারের মেনুতে কী আছে, আর আজকে কিন্তু আমি 5:30টার সময় ডিনার করিনি, কারণ আজকে আমার একটু কাজের চাপ ছিল, তো সেই জন্য ডলুকে নিয়ে আমাকে যেতে হয়েছিল, কারণ ডলুর সামনে স্কুলে একটু ফাংশন আছে, তো সেই জন্য আমি একটু বিজি ছিলাম, তো আজকে সময় হয়ে ওঠেনি, ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে হয়েছিল। তো আজকে এখন বাজে হচ্ছে 8:30, তো এখন আমি ডিনার করছি, ডিনারে আজকে ঘরে তরকা বানিয়েছি, এগ তরকা যেরকম নর্মাল হয়, আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো 2 কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা ছাড়া আমি ভাত রুটি কিছুই খেতে পারি না, আর আজকে খাবো হচ্ছে রুটি, আমি কিন্তু রাতে রুটিও খাই, সব কিছুই খাই, আর আজকে খাচ্ছি হচ্ছে 2 রুটি, কারণ যেহেতু অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি তো আজকে সেজন্য খিদেও পেয়ে গেছে, সেই জন্য 2 রুটি আর তরকা, ব্যাস এই হচ্ছে আমার আজকে সিম্পল ডিনার মেনু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু পুরোপুরি হোমমেড ফুড খেয়েই কিন্তু এই 14 কেজি ওয়েট লস করেছি, তো তোমরাও চেষ্টা করো, আমি যদি পারি তোমরা আশা করছি তোমরাও পারবে, আমি যদি 80 থেকে আসতে পারি 67-এ তোমরাও পারো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার এখন কারেন্ট ওয়েট কত সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, তো এই দেখো এটা হচ্ছে এখন আমার কারেন্ট ওয়েট 67, একদম 80 ছিল আমার মার্চ মাসে, আমি এপ্রিল থেকে এই জার্নিটা স্টার্ট করি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন হয়ে গেছে, তো এটা হচ্ছে আমার এখন কারেন্ট ওয়েট, তো 14 কেজি আমি ওয়েট লস করেছি।